করেছি, অর্থাৎ বস্তি যে ছড়ু গলি হলো তার যে মেন রাস্তা রেখে তারা পাবে, অর্থাৎ ফ্লোর রাশিয়া এরিয়া, অর্থাৎ বাড়িটাকে উঁচু করতে বড় করতে পারবেন। আমার লক্ষ্য আগামী পাঁচ বছরে আমার ছেলে মেয়েদের মতো সন্তান তুলো, যে ছেলেমেয়েরা যারা বস্তিতে বাস করে হিন্দু মনতে ভোগেন, তারা যাতে আগামী দিনে সুস্থ পরিবেশে, অর্থাৎ তারাও যারা পাকা বাড়িতে বাস করেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই মানসিকতা নিয়ে তারা মানুষের কাছে যেতে পারেন, সেই কাজটা আমি করব। রাজ্য সরকারের যে আমার বাড়ি প্রকল্প এবং বেসরকারি সাহায্য নিয়ে তাদের সবাইকে সর্বসম্মতভাবে রাজি করিয়ে ওই বস্তি বাড়িতে আগামী দিনে পাকা বাড়ি করে একটা সুন্দর পরিবেশ দেওয়ার চেষ্টা করব। বিজেপি আশঙ্কা করছে যে পুরো ভোটে নাকি গন্ডগোল করার একটা চেষ্টা করা হবে। গন্ডগোল কেন করতে যাব? আমরা তো প্রতিটা রাস্তা দাঁড়িয়ে, আপনি এই যে রাস্তা দিয়ে আমরা এলাম, আপনারা এলেন, সেই রাস্তায় তো প্রতিদিনের উন্নয়নের কাজ আমাদের চোখে পড়ছে। তার জন্য আমাদের মানুষের উপর আমাদের ভরসা আছে। মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে মানুষের ভরসায় জিততে হবে, তো মানুষের ভরসায় জিতবো, আগেও জিতেছি আবার জিতবো। রাজ্য সরকার ঘোষণা করেছেন যে এয়ারপোর্ট থেকে শুরু করে রেল স্টেশন থেকে শুরু করে ভারতবর্ষে প্রবেশ করার, পশ্চিমবঙ্গে প্রবেশ করার জন্য পরীক্ষা হবে, পরীক্ষা করে যদি কেউ উত্তীর্ণ হতে পারেন তবে তিনি এই শহরে প্রবেশ করতে পারবেন। সবাই টিকিট পায় না, সবাই টিকিট পায় না, সবাইকে টিকিট দেওয়া সম্ভব নয়। তো ন্যাচারালি আমার গাড়ি নমিনি সাইড টাইম পাড়িয়ে যাবে। হ্যাঁ, দেবিকা চক্রবর্তী দ্বিতীয় ওয়ার্ডের প্রার্থী, চার নম্বর ওয়ার্ডের প্রার্থী গৌতম হালদার আছেন, বা 17 নম্বর ওয়ার্ডের প্রার্থী মোহন গুপ্ত আছেন, সবাই মিলে আমি যাচ্ছি আরো ভেতরে। এগারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অতীন ঘোষ, তিনি মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। আর সেখানে যাওয়ার পথে তিনি উল্লেখ করলেন যে বস্তি এলাকার উন্নতি ঘটাতে হবে, আগামী পাঁচ বছরের মধ্যে বস্তি এলাকার এমনই উন্নয়ন ঘটানো দরকার, সেক্ষেত্রে সেখানকার মানুষ যাতে হীনমন্যতায় না ভোগে, এই কথাটি উল্লেখ করলেন অতীন ঘোষ।